অর্জুনপুর আমরা সবাই এরকম একটা গোল রকমের কি এই ধরনের যে প্রতিমাগুলো হয় বেশ কিছু সার্কেল টোটালি গাছের পাতাগুলো পুরোপুরি শুকিয়ে গেছে রয়েছে এরকম এই পার্টটুকু এরকম এই অক্ষরধাম টেম্পল দাদারা কাজ করছে একদম সামনের অংশটা এরকমটা লাগছে দুর্গাপূজার মানচিত্রে যদি যশোর রোড থেকে তোমরা মানে প্যান্ডেল দেখা শুরু করো তাহলে যশোর রোডের মধ্যে মানে নাগের বাজারের পরে ওই লাইনেই যশোর রোডের মধ্যে যে পুজোটা তোমরা দেখবে সেটা হচ্ছে দমদম মহলপল্লীর পুজো একদম দাঁড়িয়ে রয়েছি দমদম মলপল্লী যেখানে পৌঁছাবে সেই স্টপেজটার নাম হচ্ছে ইমামি সিটি যেখান থেকেই আসো না কেন ইমামি সিটি নামতে হবে এটা হচ্ছে ইমামি সিটি বাস স্ট্যান্ড এখানে তোমাদের নামতে হবে তারপর এই যে এবছরে দমদম মলপল্লীর যে ব্যানার সেটা হচ্ছে এটা দেখা যাচ্ছে এবছরের যে উপস্থাপনা সেটা হচ্ছে অক্ষরধাম টেম্পল এই রাস্তা দিয়ে দু পা এগোলেই অক্ষরধাম টেম্পল অর্থাৎ মলপল্লীর যে এবছরের নিবেদন সেটা তোমরা দেখতে পারবে আমি একদম চলে এসেছি রাস্তার ওপরেই মণ্ডপটা হয়ে থাকে প্রতি বছরই আপাতত এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা এই বাঁশের স্ট্রাকচার আর হচ্ছে তোমার বাটামের কাজ হয়ে গেছে যেহেতু জায়গাটা খুব বেশি বড় নয় একদম রাস্তার ওপরেই করতে হয় ইতিমধ্যে এইরকম অবস্থা টোটাল এই অক্ষরধাম টেম্পল অর্থাৎ মলপল্লী সবথেকে বড় কথা এখানে তোমার আমি তোমাদেরকে দেখাই এই যে দমদম মলপল্লী অক্ষরধাম মন্দির এবারের পরিকল্পনা প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল এবং শিল্পী হচ্ছে তপন জানা তোমরা ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপালের প্রতিমা এখানে দেখতে পারবে এখানে আসলে হ্যাঁ আয়তনে অক্ষরধাম টেম্পলটা আমি যেটা বললাম যে ছোট অনেকটাই ছোট যেহেতু জায়গাটা খুব স্বল্প একটা জায়গা কল্যাণীতে অক্ষরধাম টেম্পল হচ্ছে একটি ক্লাব করছে আবার কলকাতা দুর্গাপুজোতেও তোমরা এই অক্ষরধাম টেম্পল দেখতে পাবে যদি মলপল্লীর পুজোতে আসো এই সামনের দিকটাতে এন্ট্রি হয় এবং এন্ট্রি করার পর তারপর ওই পিছনের দিক থেকে মানে মাকে দর্শন করে তারপরে এক্সিট হয়ে যাবে ভিতরের অংশটা যদি আমি একটুখানি দেখাই যে কীভাবে মোটামুটি আর্কিটেকচারটা রেডি হচ্ছে মাঝের অংশটাতে এরকম গোলাকার একটা এরকম চাকতি মতো রয়েছে যেখানে ঝাড়বাতিটা বসবে এবং সাইডের দুই দিক আপাতত এরকমটা রেডি এইটুকু একটা ডায়াজ এবং ওই ঠাকুরের যে ডায়াজটা সেটা আপাতত রেডি হয়নি এখনও ঠিক আছে যেটা যখন আর একটুখানি কয়েকদিন পরে আর কি রেডি হয়ে যাবে কয়েকদিনই বাকি জাস্ট দুর্গাপুজো তার আগেই এই অক্ষরধাম টেম্পল কলকাতার অক্ষরধাম টেম্পল বলা যেতে পারে সেটা রেডি হচ্ছে এই যে দাদারা কাজ করছেন এই যে অংশটা দেখছো এটা সম্ভবত বাইরের একদম টপের কোনো অংশ আবার এই দিকেও যদি দেখাই এই যে জিনিসগুলো দেখছো এই এগুলো সব মানে বাইরের অংশ আর কি লাস্ট ইয়ারের মলপল্লীর কাজটা আমার দারুণ লেগেছিল মানে খুব সুন্দর একটা উপস্থাপনা করা হয়েছিল এখানে কারা কারা দেখেছিলে কমেন্ট করে আমাকে জানিও সাইডের অংশ থেকে দেখতে এরকমটা লাগছে হ্যাঁ সাইডটাও কিন্তু সাজানো হবে মানে পুরো এটা এই সাইডে ওই সাইডে পুরোপুরি ফ্রন্টের এই পুরো অংশ জুড়েই আর কি টোটালটাই ডেকোরেট করা হবে যেহেতু ব্যাপারটা ঠিক এরকম দমদম মলপল্লীর পুজোটা দেখার পর এই রাস্তা ধরে সোজা 10 মিনিট হেঁটে তোমরা চলে আসো অর্জুনপুর আমরা সবাই ক্লাব এই হচ্ছে প্যান্ডেলের এরিয়াটা মানে এই টোটাল এরিয়াটা জুড়ে এই প্যান্ডেলটা হয় মানে রাস্তার এদিক ওদিক সমস্ত দিক মিলে বিগত বছরে আমরা দেখেছি অর্জুনপুর আমরা সবাই বেশ সুন্দর পুজো হয়েছিল এবছরও তার ব্যতিক্রম নয় ভালোভাবে পুজোটা হচ্ছে মোটামুটি তো এই এই যে এই সাইডটাতেও যেরকম প্লেস আছে আবার এই সাইডটাতেও একটা এরকম প্লেস আছে আমি এখান থেকে একটুখানি দেখা করব এখানে মাথার ওপরে চালের অংশটা এরকম টিনের আর এরকম গোল রকমের কিছু দেখতে পাচ্ছি আমি আপাতত এখান থেকে প্যান্ডেলটা ঢাকা রয়েছে যদিও আমি বাইরে থেকেই যতটুকু দেখানো সম্ভব আমি দেখাচ্ছি তোমাদের এই এই অংশটা আমরা দেখেছিলাম লাস্ট ইয়ারে খুব সুন্দর করে এখানটাতে সাজানো হয়েছিল হ্যাঁ তো এই জায়গাগুলো টোটালটাই সেজে ওঠে পুজোর সময় একদম আলাদা রকমের লাগে পুরো ব্যাপারটা আমার সামনে যে স্পেসটা দেখছো এই স্পেসটাকেও পুরোপুরি ব্যবহার করা হয় প্রতি বছরের মতো এখানে আমি দেখ মাস আর্টের যে ব্যানারটা মানে এবছর অর্জুনপুর আমরা সবাই রয়েছে প্রিভিউ শোতে যেটা 30 তারিখ থেকে 4 তারিখ অবধি হবে এই টোটাল এরিয়াটাও এরকম টিন দিয়ে ওপরে টিনের অ্যাসবেস্টাস দিয়ে প্লাস এই টোটাল লোহার কাজ এখানে রয়েছে টোটাল এভাবে গড়ে উঠছে অর্জুনপুর আমরা সবাই এদিক থেকে একটু যদি দেখানোর চেষ্টা করি আমি তো এই হচ্ছে তোমার এই যে আর বিরাট স্পেস ঠিক আছে ওপরের অংশগুলোতে কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা গাছটা পুরোপুরি মানে মরে যাওয়া একটা গাছ রয়েছে জানি না এইটা প্যান্ডেলের অংশ নাকি হ্যাঁ সম্ভবত হতেও পারে সেটা এই টোটালি গাছের পাতাগুলো পুরোপুরি শুকিয়ে গেছে
সেরকম অবস্থায় একটা গাছ এখানে রয়েছে। আর সামনে এইটাটা তো এমনি একটা গাছ থাকেই, মানে লাস্ট ইয়ারের পুজোটাও অসাধারণ হয়েছিল, খুব সুন্দরভাবে তারা উপস্থাপনা করেছিলেন। আমরা দেখেছিলাম এইদিকের যে বাড়িটা, সেই বাড়িটাকে ব্যবহার করা হয়েছিল, মানে পুরোপুরি প্যান্ডেলের অংশ হিসাবে মনে হচ্ছিল। ঠিক আছে, এখানের এই রাস্তার ওপরেই এই দুটো স্পেসের মধ্যেই টোটাল যে জায়গাটা জুড়ে পুরো মণ্ডপটা তৈরি হয়। তো এখানে মানে এই যে অংশটা যেটা তৈরি মানে হচ্ছে, আমি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করব যে এই জায়গাটা এখন অবধি কীরকমভাবে রেডি হয়েছে। আমি দেখতে পাচ্ছি সিমেন্টের এরকম করা, মানে একটা এই ধরনের সিমেন্টের নিচের অংশটাতে গোল করা এবং ওপরটা এরকমটা রয়েছে। ঠিক আছে, এই পার্টটুকু এরকম পুরোটা এখানে শিল্পীরা কাজ করছেন। আমি এখান থেকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। এই যে দেখো কিছু একটা করা হচ্ছে, মানে কিছু যেগুলো দিয়ে সাজানো হবে সেই এখানে কাজ করা হচ্ছে। ওদের ক্লাবটা হচ্ছে পিছনের অংশ, এই বিল্ডিংটা হচ্ছে ক্লাবের বিল্ডিংটা। এখানে ভিতরের অংশে আমি একটা এরকম কিছু অংশ দেখতে পাচ্ছি যেটা ব্ল্যাক কালারের। এটা কী মানে আমি ঠিক এখন অবধি বুঝতে পারলাম না, এটা পুরোপুরি তৈরি না হলে বোঝা যাবে না পুরো অংশটা। এই নিচে অনেকটা মোটা দড়ি রয়েছে, ঠিক আছে, এরকম একটা অংশ আমি দেখতে পাচ্ছি এখানে, বেশ বড় পুরো ব্যাপারটা। আর এরকম রাস্তার ওপরে এই ধরনের কিছু লোহার কাজ, সেটা কিন্তু হয়েছে পুরোপুরি আয়রনের যে কাজ, সেটা প্রতি বছরই আমরা লক্ষ্য করে থাকি অর্জুনপুর আমরা সবাইতে। তবে এই অংশে যেটা দেখলাম, মানে এই পার্টটা, এটা এটার সাথে লোহা ওপরের অংশে অ্যাটাচ করা রয়েছে এবং একটা চাকা দেখতে পাচ্ছি এখানে, এটা সম্ভবত কিছু ঘুরবে বা কিছু হবে, মেকানিক্যাল কোনো কাজ রয়েছে। ঠিক আছে, সেটা পুজোর সময় আসলে তো দেখা যাবেই। এই গলিটা তো আপাতত যে কাজগুলো, সে কাজগুলো সম্পন্ন হচ্ছে ধীরে ধীরে, যে বাঁশের ইয়েগুলো দেখতে পাচ্ছি, বাঁশের চারাগুলো করা হয়েছে। আর এইদিকের অংশগুলোতে এরকম বাঁশ তোমার তক্তা দিয়ে এইভাবে রেডি হচ্ছে ব্যাপারটা। অর্জুনপুর আমরা সবাই দেখে তারপর ওই রাস্তা দিয়ে সোজা বাগুইয়াটির দিকে আসলেই তোমরা দেখতে পারবে রেল পুকুর ইউনাইটেড ক্লাব, যেটা বাগুইয়াটিতে। এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাইটা এমন একটা জায়গায়, সেটা যশোর রোড থেকে আমার মনে হয় কাছে, বাগুইয়াটি থেকে অনেকটা, মানে অ্যাকচুয়ালি বাগুইয়াটি থেকে ভিতরে, আর যদি তেঘরিয়া থেকে আসো তাহলে অনেকটা ভিতরে। এবার পুজোর সময় যদি টোটো চলে তাহলেই দেখা সম্ভব। এবার চলো এই প্যান্ডেলটা দেখে নিই। এটা হচ্ছে ওদের মেন এন্ট্রিটা থাকে। হ্যাঁ, তো আমি খুঁটি পুজোর সময়তে এসেছিলাম, এই প্যান্ডেল তোমাদেরকে দেখিয়েছিলাম খুঁটি পুজোর সময়। এবছর যে থিম সেটা হচ্ছে চক্রব্যূহ, মহাভারতের আমরা চক্রব্যূহের কথা শুনেছি, গল্প শুনেছি, এবছর আমরা এখানে দেখতে পারবো সেই চক্রব্যূহর প্যান্ডেল। কদ্দূর এগালো মোটামুটি একটুখানি তোমাদেরকে দেখাই। সামনের অংশটা তো এরকমটা অনেকটা এগিয়ে এসছে, মণ্ডপটা দেখছি অনেকটা এগিয়ে আসছে, লাস্ট ইয়ারের থেকে অনেকটা এগিয়ে এসছে। ভিতরের অংশে অনেকটা কাজ মোটামুটি এগিয়ে গেছে। এই যেগুলো দেখতে পাচ্ছ, এই যে ডিটেলের সাথে যে কাজগুলো হয়েছে, এইগুলো কিন্তু বেশ ইউনিক, বেশ সুন্দর। এই যে স্তম্ভগুলো বানানো হয়েছে সেগুলোর কথা বলছি আমি। এই হচ্ছে মণ্ডপের ইন্টেরিয়র পার্ট। ইন্টেরিয়র পার্টেই একদম সামনেই দেখতে পাচ্ছি এরকম একটা কিছু রাখা রয়েছে, সিঁড়ির মতো, গোল করা একটা সিঁড়ির মতো কিছু। আপাতত এই যে মণ্ডপ, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু সার্কেল। ঠিক আছে, এই একটা সার্কেল, তার বাইরে আরও একটা এরকম সার্কেল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই টোটাল এই অংশগুলো এরকম এই তোমার খড় দিয়ে পুরোপুরি ডিজাইন করা একটুখানি কাজ। এই কাজগুলো সন্দীপদা খুব মানে মানে ভালো করে, আমি লাস্ট ইয়ারও দেখেছিলাম, খুব নিপুণতার সাথে এই কাজগুলো করা হয়। লাস্ট ইয়ারের প্যান্ডেলটাও খুব সুন্দর করে করা হয়েছিল। এই যে সেকশনগুলোতে এটা সম্ভবত এখানে কিছু ইনস্টল থাকবে। ঠিক আছে, তবে এই মাঝের অংশটাতে ঠিক কী থাকে সেটা এখন দেখার বিষয়। এবার দেখাই তোমাদের এই যে মুখমণ্ডলগুলো রয়েছে, এই দেখো এখানে একটা মুখমণ্ডল রয়েছে এরকম ধরনের। ঠিক আছে, এই এই অংশটাতে আরও একটা রয়েছে এরকম একটা, এইখানে আর একটা রেডি হচ্ছে যেগুলো রং হয়নি, একমাত্র রং হয়েছে দেখতে পাচ্ছি আমি এটা। ঠিক আছে, চক্রব্যূহ, চক্রব্যূহ অর্থাৎ মহাভারত, মহাভারতের সাথে তো বর্তমান জীবন প্রতিটা পদে পদে আমরা মানে ম্যাচ পাই, সেই মিল পাই। এবছর এই চক্রব্যূহ থিমের মাধ্যমে কী করে শিল্পী তার ভাবনাকে তুলে ধরে আর কিছুদিনের মধ্যেই সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে বেশ কিছু এরকম আমি জিনিসপত্র দেখতে পাচ্ছি যেগুলো ইনস্টল থাকবে, বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সে মূর্তিগুলো এখানে রয়েছে। আমি এই যে মুখমণ্ডলটা রয়েছে এর একদম সামনের অংশটাতে চলে এসেছি, যে কালারটা যেটা হয়ে গেছে, লাইট থাকলে মানে লাইট যখন দেবে তখন কিন্তু আরও পুরো ব্যাপারটা মানে ডিটেলের সাথে বোঝা যাবে। এই জানলার মতো একটা অংশ, এবার কাঁচও রয়েছে জানলার এই অংশগুলোতে, সম্ভবত এগুলোতেও
এই সেম জিনিসটা থাকবে, এটা পুরোপুরি ফাইবারের ওয়ার্ক। একটা সাইড থেকে আমি পুরো অংশটা যদি দেখাই তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকমটা। এটা পুরোপুরি মেটালের, এই যে প্ল্যাটফর্মটা এইগুলো মানে স্তম্ভগুলো পুরোপুরি মেটালের, নিচে এরকম প্লাইয়ের কাজ রয়েছে। হ্যাঁ, মানুষজন তো প্রবেশ করবেন একদিক থেকে আর একদিক থেকে এক্সিটটা করবেন। এবার আসি হচ্ছে মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই জায়গাটাতে। এই হচ্ছে তোমার মাতৃ প্রতিমা, ঠিক আছে? মায়ের মুখটি এই মুহূর্তে ঢাকা রয়েছে, মায়ের প্রতিমা এই মুহূর্তে রং হয়নি, আর কিছুদের মধ্যেই তোমার রংটা শেষ হয়ে যাবে। আমি একটুখানি ডিটেলে দেখানোর চেষ্টা করি এই মূর্তি, মায়ের মূর্তি যেটা ফিনিশিং হচ্ছে পুরো পুরোপুরি কীভাবে হচ্ছে। আপাতত মাকে এখানে দেখতে পাচ্ছি যে মহিষাসুর মর্দিনী রূপে, কিন্তু মাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এই ধরনের যে প্রতিমাগুলো হয় সেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, কারণ টোটালটা তোমার মাতৃ প্রতিমাটা পুরোপুরি এরকম মাটির থাকে, মায়ের শাড়ি থেকে শুরু করে সাজগুলো একদম অন্য রকমের থাকে ব্যাপারটা। এটা পুরোপুরি যখন রংটা হবে আরও বেশি দেখতে ভালো লাগবে। এইখানে মণ্ডপের মডেলটা রয়েছে, ঠিক আছে? এ দেখো, এইখানে মডেলটা রয়েছে। এই টোটাল মণ্ডপটা কীরকমটা হবে, এরকম একটা 3D মডেল তৈরি করেন প্রথমে যারা শিল্পী তারা, তারপরে টোটাল মণ্ডপ গড়ে ওঠে। যাই হোক, কেমন লাগলো প্রতিমা, কেমন লাগলো সেটা আমাকে কিন্তু জানাতে ভুলো না। অ্যাকচুয়ালি প্রতিমাটা মানে যেখানে রাখা রয়েছে সেই জায়গার ওপরটা এরকম সার্কেল রয়েছে, এটা এখনো অবধি এখানে ফিনিশিংটা হয়নি, ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে এরকম না পুরো অংশটা, ঠিক আছে? এটা পুরো ওই চালির অংশটাও এরকম প্লাই দিয়ে পুরোপুরি করা, মানে এই অ্যাকচুয়ালি চালি নয়, চালচিত্র নয়, মানে এই পিছনের এই যে ব্যাপারটা সেটা। হ্যাঁ, এখান থেকে যদি আমি একটু দেখাই পুরোটা এই মণ্ডপের এই অংশটা, তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। দাদারা ওপরে কাজ করছে, সব রঙের কাজ হচ্ছে, আর কিছুদিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা এরকম কাজ রয়েছে যেটা পুরো মাঝের অংশটা পুরোপুরি ফাইবারের, আর এই প্লাইটা রয়েছে এখানে। এই জিনিসগুলো আমি দেখতে চাই, মানে এগুলো যখন ফিনিশিং হবে। এখানে একটা এরকম নৌকার মতো একটা কিছু, মানে নৌকার পালের মতো কিছু দেখতে পাচ্ছি আমি, জানি না এটা কী অংশ, নৌকার পাল তো নাও হতে পারে, অন্য রকম কিছু হতে পারে। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওই যশোর রোড দিয়ে ঢুকে কোন কোন প্যান্ডেলগুলো তোমরা দেখবে, কোথায় কোথায় প্যান্ডেলগুলো পড়বে, এবং এই মুহূর্তে প্যান্ডেলগুলোর কী অবস্থা। দমদম মলপল্লী, অর্জুনপুর, আমরা সবাই এবং রেলপুকুর ইউনাইটেড, তবে অর্জুনপুর থেকে এই জায়গাটা আমি মানে এইটুকু জায়গায় ডিস্টেন্সটা অনেকটা, ঠিক আছে? তো সেই জন্যই বলবো যে যদি যশোর রোড হয়ে যাও তাহলে অর্জুনপুর কাছে পড়ে, তেঘরিয়া হয়ে গেলে অনেকটা ভিতরে, অনেকটাই জায়গাটা এমন একটা জায়গা সিচুয়েটেড, অনেকটাই ভিতরে পড়ে, এই হচ্ছে ব্যাপার। আবার রেলপুকুর ইউনাইটেড বাগুইয়াটি থেকে একদম কাছে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, বাগুইয়াটি এলাকা থেকে কারা কারা দেখছো কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।